মাস্টার্স শেষ পর্বের পরীক্ষার্থী ছিল মাহমুদুর রহমান জুবাইর। বাকি ছিল মাত্র আর দুটা পরীক্ষা। তবে সেই দুটি পরীক্ষায় বসা হলো না তার। পরীক্ষার একদিন আগে বুধবার 8ই মার্চ দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম এভার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জুবাইর চট্টগ্রামের রাউজান উপজেলার পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের বাঘপুকুরপার এলাকার হাবিবুর রহমান আজাদের ছেলে। তিনি রাঙ্গামাটি সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন। পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার 9ই মার্চ কর্পোরেট আর্থিক প্রতিবেদন বিষয়ের পরীক্ষা দেওয়ার কথা ছিল তার। মঙ্গলবার 7ই মার্চ রাত 12টার দিকে হৃদরোগে আক্রান্ত হলে তাকে চট্টগ্রাম এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে বুধবার 8ই মার্চ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাত 11টায় নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে সেখানকার পরিবেশ। তার সহপাঠীরা জানায়, জুবাইর পড়াশোনার পাশাপাশি টিউশনি ও একই সঙ্গে রাউজান পৌরসভার পাইখানা পুকুর পার এলাকায় অবস্থিত আশরাফুল উলুম নুরানি মাদ্রাসায় শিক্ষকতা করত। এছাড়া সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার তুমুল প্রতিযোগিতায় টিকতে সে সবসময় পড়াশোনা করত। বৃহস্পতিবার 9ই মার্চ কর্পোরেট আর্থিক প্রতিবেদন ও 13ই মার্চ কর্পোরেট কর পরিকল্পনা পরীক্ষার মধ্য দিয়ে শেষ হতো মাস্টার্স শেষ পর্বের হিসাববিজ্ঞান বিভাগের পরীক্ষা।